আমার বড় চাচা বরহার উদ্দিন খান জাহাঙ্গীর এবং তার সব বন্ধুরাই পঞ্চাশ দশকের উজ্জ্বল নক্ষত্র ছেলেবেলায় আমরা থাকতাম স্বামীবাগে এবং আমার চাচাও আমাদের সঙ্গে থাকতেন সেই বাসায় শিল্পী সাহিত্যিক সবাই আসতেন সেই সূত্রে মূর্তুজ আমাকে দেখে থাকবেন আমি প্রায় বলতাম যে আপনি তো আমাকে কোলে কাখে করেছেন উনি যখন তু হলেন এবং চট্টগ্রামে গেলেন তখন তার সঙ্গে আবার দ্বিতীয়বার পরিচয় এবং যেহেতু আমি তার বন্ধুর ঘনিষ্ঠ বন্ধুর ভ্রাতস সেজন্য তিনি আমাকে একই সঙ্গে সন্তানবধ এবং বন্ধুভাবে দেখেছেন তিনি আমাকে এতটা স্নেহ করতেন যে তার ব্যক্তিগত জীবনের এমন অনেক কাহিনী আমাকে বলতেন যেটি আমার মনে হয় না তিনি আর কাউকে বলেছেন মুর্তুজা বসির শিল্পকর্ম সংগ্রহের ব্যাপারে যদি আসি আমি আমার চাচার কাছ থেকে শিল্পকর্ম সংগ্রহের প্ররোধনা পেয়েছিলাম যখন বসির ভাইয়ের সঙ্গে আমার চাচাই বলা উচিত কিন্তু সবসময় আমরা ভাই বলেছি এক ধরনের ঘনিষ্ঠত হয়েছিল তখনও কিন্তু আমি তার ছবি নেওয়ার বা চাওয়ার কোনো সাহস করিনি কারণ আমি একটা জিনিস জানতাম যে উনি সব ছবির একটা মূল্য নির্ধারণ করতে যেটা যৌক্তিক এবং সে মূল্য দিয়ে নিতে হতো আমি কম দিতে পারি কিন্তু একটা দিতে হবে যেটা প্রফেশনাল একটা বিষয় কিন্তু আমি জানি না কেন তিনি আমাকে না চাইতেই প্রায় কুড়িটি ছবি দিয়েছিলেন তার মধ্যে পঞ্চাশ দশকে করে ড্রয়িং থেকে শেষ জীবনে করে লিথো সব কিছুই ছিল কিন্তু অকাতরে আমাকে দিয়ে গেছেন ওনার পুরনো ঢাকার বাসায় নিয়ে গেছেন ট্রাঙ্ক খুলে সেখান থেকে দিয়েছেন একবার তার একটা সারা জীবনের প্রদর্শনী চলছিল শিল্পকলায় তো কিছু ছবি আট লাগাচ্ছিলেন কিছু ছবি পছন্দ আমাকে বললেন যে নিয়ে যাও তা আমি আর দ্বিতীয়বার কোনো বা না করে ছবিটা নিয়ে চলে এসেছিলাম যাতে আবার ফেরত না চান তার সব ছবি আমি বলবো যদি তৈলচিত্র থেকে ড্রয়িং পর্যন্ত থেকে বিভিন্ন রকমের কিন্তু আমার কাছে ইতিহাসের ছাত্র হিসেবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বান্ন সালে করা তার উটকাটটি এটি দুটি ভার্সান আছে একটি ভার্সান তিনি আমাকে হাতে লিখে একটা কপি ছিল আমাকে দিয়েছেন সেই কপি অরিজিনাল কপি আর কারো কাছে নেই এবং তিনি আমাকে একবার বলেছেন তুমি আমাকে এটা ফেরত দাও আমি বলি ওইখানে তো আপনি নাম লিখে দিয়েছেন ফেরত দিয়ে কীভাবে সেটি আমার খুব প্রিয় কেননা এটা একটা ইতিহাস আছে শিল্প আন্দোলনের শুরুর বিষয়টা আছে এবং মূর্তুজবশীর আছে পঞ্চাশ দশকের সঙ্গে অন্য কোনো দশকের তুলনা হয় না ওই সময় শিল্পী সাহিত্যিকরা এখনও যারা বেঁচে আছেন তাদের অবদান অতুলনীয় এবং তাদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা একদিকে নতুন আন্দোলন করেছেন শিল্প সাহিত্যের ক্ষেত্রে কিন্তু সমাজকে উপেক্ষা করেননি যে যার মতো স্বৈরাচারের বিরুদ্ধে হোক গণতন্ত্রের জন্য সাংস্কৃতিক বিকাশের জন্য আন্দোলনে যুক্ত ছিলেন এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য মুর্তজা বসেনের সত্তাটাই ছিল প্রতিবাদী একটা সত্তা তার নিজের আত্মজীবিত দেখবেন তার বাবা তার পরিবার সবাই বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ জানিয়ে এসছেন অবশ্য শেষ বয়সে তার পিতা যেরকম অনুরক্ত হয়েছিলেন আমি এর আগে তাকে সেভাবে দেখিনি তিনি বা আন্দোলনে অংশ নিয়েছেন পরবর্তীকালেও অংশ নিয়েছেন কিন্তু নব্বই দশকে গত শতকে রেশাদ বিরোধী আন্দোলনে তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন তিনি একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং তার সেই সময়ের কাজ দিয়ে তিনি কিছু পোস্টারও করেছিলেন যার কিছু সংগ্রহ আমার আছে সুতরাং ওই দিক থেকে দেখতে গেলে বলা যেতে পারে আমৃত্যুই তারা প্রতিবাদে ছিলেন শিল্পী ছিলেন সৃজনে ছিলেন এবং বাঙালি পূর্ববঙ্গের বাঙালির একটা বৈশিষ্ট্য আছে ইতিহাসের ছাত্র হিসেবে আমি দেখেছি সেটি হচ্ছে দ্রোহ সবই ঠিক আছে হঠাৎ বিদ্রোহ এই জন্য পূর্ববঙ্গে কোনো সৈর্য বেশি টিকে থাকতে পারেনি আমি অনেকবার বলেছি পঞ্চাশ বা ষাটের সঙ্গে সত্তরের কিছুটা তারপরে কিন্তু কোনো ধারার বিল নেই প্রবলভাবে শিল্প সাহিত্য সৃজনে যারা যুক্ত ছিলেন তাদের আমি শেষ দেখতে পাই রফিকুল এবং হাশিম খানের মধ্যে তারপরও ছিল আমাদের সবাই কিছুটা চেয়ে ছিল না তা নয় কিন্তু তারপরে এই ধারাটা মিলিয়ে গেছে এখন যে শিল্পীরা অতটা পরিচিত নন বা অতটা প্রভাবশালী নন তার একটি কারণ হচ্ছে তারা নিজেদের মধ্যেই শিল্পের জন্য শিল্প চর্চাটাকে রেখেছেন হয়তো তাদের ছবি বিক্রি হয় হয়তো তাদের একশো জনের মধ্যে তারা পরিচিত কিন্তু একটা লক্ষ্য করবেন মুর্তুজা বসী জনল থেকে শুধু হাশেম খান পর্যন্ত ধরি বা রফিকুর নবী তাদের কিন্তু সমাজ সাহিত্য রাষ্ট্রে একটা প্রভাব আছে তাদের ক্ষেত্রে এরপরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করি না সুতরাং সবাদের সঙ্গে থাকা মানেই তো মানুষের সঙ্গে থেকেছেন এবং তাদের প্রথম দিকের কাজগুলি দেখেন পরবর্তী কাজগুলি দেখেন কোথাও না কোথাও আপনারা একটা সম্পৃক্ততা পাবেন আমিনুল ইসলাম তার সমস্ত ছবি মানে ড্রয়িংগুলি দিয়ে দিয়েছেন বিক্রি করে যায় ছায় নোটের টাকার জন্য এরকম প্রত্যেক শিল্পী সাহিত্যকে কিন্তু কোনো না কোনো কিছু সঙ্গে যুক্ত ছিলেন পড়াশোনা ছিল তাদের প্রচুর শিল্পীরা সাহিত্যের খবর রাখতেন সাহিত্যিকরা শিল্পীদের খবর রাখতেন সত্তর দশক পর্যন্ত শিল্পীরা এঁকেছেন শিল্পীদের কোনো বাজার ছিল না সংগ্রাহক যারা ছিলেন তারা এমনি শিল্পীদের কাছে ছবি পেতেন বা সামান্য কিছু হয়তো বিনিময়ে দিতেন আমার কামরুল হাসানের কথা খেয়াল আছে আমাকে বড় বড় ছবি দেড়শো দুশো টাকায় দিয়ে দিয়েছে। বা বলেছে নিয়ে যাও পরে দিও কিন্তু তখন অবশ্য দুশো টাকা জোগাড় করাও সাড়ে চারশো টাকা বেতন পারতাম না সত্তরের পর থেকে আমি মনে করি যে আশির দশক থেকে একটা বাজারের মতো কিন্তু সেই বাজার বিদেশে যে অর্থে বাজার বুঝে সেই বাজার নয় কিছু গ্যালারি হয়েছে উপহারের জন্য সংগ্রহের জন্য বিক্রি শুরু হয়েছে তবে বেশিরভাগ সংগ্রাহকই ছবি সংগ্রহ করেছেন কিন্তু প্রদর্শনী থেকে বা শিল্পীর স্টুডিও থেকে আমার সঙ্গে অনেকে একমত হবেন না বিশেষ করে শিল্পীরা কিন্তু আবার মনে হয়েছে দাম সম্পর্কে তাদের একটা যৌক্তিক ধারণা নেই তিনি মনে করেন তিনি শিল্পী তার বিশাল বাড়ির শিল্পকর্মে অতুলনীয় তিনি তার ইচ্ছা মতো দাম ধরেন সেটা তিনি পারেন কিন্তু তার সঙ্গে একজন যে কিনবেন তার সম্পর্কটা এবং কিভাবে কিনবেন কতটুকু কিনবেন স্পেস কতটুকু আছে সব সম্পর্কে কিন্তু তাদের ধারণা খুব কম হয়তো তাদের বিক্রি হয় কিন্তু বিক্রি তো ওইভাবে আর হয় না তবে বাজার একটা অন্য ধরনের পেশাদারী বাজার হয়েছে শিল্পীরা সবাই কোনো না কোনোভাবে তাদের জীবন ধারণ করতে পারছেন যেটা আগে করতে পারেননি কিন্তু পাশ্চাত্য এমনকি ভারতবর্ষ চিত্রশিল্পের যেরকম বাজারটা আছে সেটা কিন্তু এখনও হয়নি কেননা আমাদের এখানে যে পুঁজিবাদের বিকাশটা হয়েছে সেটাকে লুম্পেন পুঁজিবাদ বলতে পারি বা চামচা পুঁজিবাদ বলতে পারি লুটেরা পুঁজিবাদ বলতে পারি কিন্তু বুর্জুয়া যে রুচি বা একটা বুজ শ্রেণী সেই অর্থে কিন্তু গড়ে ওঠেনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যিনি সংগ্রহ করেন তার কিন্তু একটা অদ্ভুত মানসিকতা থাকে এটা আমি মূর্তজ বড় বড় সংগ্রাহক ছিলেন চিত্র করবেন নয় কিন্তু তিনি ডাক মুদ্রা এবং তার তার থেকে আমি ডাক মুদ্রা আমিও সংগ্রহ করি করেছি একসঙ্গেই সুতরাং তার একটা খুব মানে সন্তানের মতো তার একটা ভাবাবেগ থাকে তার সংগ্রহের প্রতি কিন্তু ওই যে বললাম বাজার এবং এটার ক্ষেত্রে যদি ওই বিকাশ না হয় সংগ্রহটা নির্ভর করে ব্যক্তিগত ভালো লাগার উপরে অনেকের অর্থ আছে তিনটা ছবি রাখলে একটা রুচির পরিচয় সেই কারণে কিনে ভালোবেসে ছবি সংগ্রহটা আমাদের মধ্যবিত্তের পক্ষে খুব একটা সম্ভব হচ্ছে না কিন্তু সংরক্ষণ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং এই ধরনের কোনো ব্যবস্থা এখানে গড়ে উঠে নেই দুই নম্বর ইতিহাস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই সে কারণে সংরক্ষণের বিষয়টি আমরা কিন্তু বুঝি না আমাদের এখানে বলা হয় উপনিবেশের আমলের স্থাপত্য রেখে লাভ সমস্ত ভেঙে চুরে তারা উন্নয়ন বোঝে যে কুড়িতলা একটা ভবন নির্মাণ করলো কিন্তু এই বোধের উত্তরণ আমরা ঘটাতে পারি নি কারণ আমাদের রুচির বিকাশটা সেভাবে হয়নি তারপরেও আমার যৌবন থেকে আমি যদি শেষ বয়সে দেখব অনেক উন্নতি হয়েছে অনেক গ্যালারি হয়েছে অনেকে নতুন সংগ্রাহ হয়েছে কিন্তু এটা কি হবে শেষে পৃথিবীর অন্যান্য খানে তারা তাদের সংগ্রহ দান করে দিয়ে গেছে বা তারা এত টাকা তাদের ছিল যে তারা সংগ্রহশালা করে দিয়ে গেছে। কিন্তু আমাদের এখানে তো আর সেটা হয়নি আবুল খায়ের যে সংগ্রহ আছে তিনি হয় বেঙ্গল করেছেন সেখানে থাকবে কিন্তু আমার কাছে স তিনেক ছবি আছে আমি কি করব আমার ইচ্ছে ছিল যে আমি মুনতাসির মামুন সংগ্রহশালা করে সব দান করে দেবো আমার ছাত্ররা সহকর্মীরা উপকৃত হবেন কারণ পঞ্চাশ দশকে ষাটের দশকে যেসব ছবি হারিয়ে গেছে সেগুলি আমার কাছে আমাকে তারা ভালোবেসেই দিয়েছেন কিন্তু আমার তো ছ হাজার স্কোয়ার ফিট কেনার মতো সামর্থ্য এখন নেই অন্যখানে হলে হয়তো সরকার সেটা গ্রহণ করতো আর ব্রিটিশ মিউজিয়ামের সৃষ্টি হয়েছিল কীভাবে স্লোয়ান তার জিনিসপত্র দান করে দিয়েছিলেন তো এখন সেই দান রক্ষা করতে হবে সরকার এগিয়ে এসছে কিনে নিয়েছে তারপর সংগ্রহ করেছে আমাদের কাছে তো সেই বোধ নেই সুতরাং এইসব সংগ্রহগুলি নষ্ট হয়ে যাবে তাদের আমাদের ছেলে মেয়েরা এটা দাব দেখে তারা বিক্রি করে দেবে রাখার জন্য তো স্পেস দরকার সেটাও নেই এই দ্বন্দ্ব নিরসন করার জন্য আসলে সেরকম একটা সমাজ চায় বুদ্ধিবৃত্তিক সমাজ বুর্জুয়া সমাজ বা যারা পুঁজিটাকে খালি লুটের জন্য নয় সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারে এখন সারা দেশে যদি আমি সংরক্ষণ এবং প্রদর্শনী ব্যাপারটা দেখি যারা দর্শকের কাছে পৌঁছতে পেরেছে তার মধ্যে বেঙ্গলি প্রধান এবং সেটা একটা দুঃখজনক ব্যাপার সতেরো কোটি লোক এতটুক দেশ এত উন্নয়ন হচ্ছে সেখানে শিল্পচর্চার কোনো স্থান নেই এটা তো ভাবা যায় না তো শিল্পচর্চার স্থান না থাকলে সংস্কৃতি বেগবান না হলে উন্নয়ন তো একরৌখিক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে বড়ো বড়ো শিল্পপতিরা আছেন তারা অর্থ আহরণে যেরকম ব্যস্ত সেই রকম সমাজকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নেই ইউরোপের সঙ্গে তুলনা করলে দেখবেন প্রত্যেকে যারা অর্থবান তারা খালি দানই করেছেন দুই নম্বর রাষ্ট্রীয় একটা ব্যাপার আছে রাষ্ট্র যদি বলতো যে এই ক্ষেত্রে শিল্প সংগ্রহ করলে আমি বলছি যদি সংরক্ষণে কেউ কোনো ব্যবস্থা নেয় বা একটা শিল্পালয় গড়ে দেয় তাহলে তাকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে রেয়াদ দেওয়া হবে তাহলেও কিন্তু অনেক কিছু গড়ে ওঠে যেটা বিদেশে আছে এই সমোন্নত প্রচেষ্টাটা কেউ নেয়নি সুতরাং আজকে আমরা এরকম একটা অবস্থা এসে পৌঁছেছি যে দশ বছর পরে পঞ্চাশ ষাট সত্তরের শিল্পকর্ম এই দেশে পাওয়া যাবে কিনা সন্দেহ আমি একটা বিষয় উল্লেখ করি ঊনসত্তর বা সত্তর সালে বোধ জয়নুল আবেদনের একটা প্রদর্শনী হয়েছিল বিশাল একটা কাগজ মানে কাগজের একটা রোলে পুরো চারুকলার ইনস্টিটিউটের পুরো একটা দেয়াল ছড়ে একদিন দেখলাম একজন সুইস ভদ্রলোক এলেন তিনি পুরো শিল্পকর্মটা নিয়ে প্যাক করে তক পরের দিন প্লেনে চলে গেলেন আমি মূর্তুজা সম্পর্কে একটি কথা বলতে চাই আমাদের দেশে অনেক শিল্পী আছেন আরও শিল্পী হবেন কিন্তু মূর্তুজা একজনই হবেন কারণটি এই যে তিনি যে শুধু সৃজন করেছেন তা না আন্দোলনে ছিলেন তিনি এক রৈখিকভাবে খালি শিল্পকলার চর্চাই করেন তিনি সাহিত্যের চর্চা করেছেন কবিতা লিখেছেন আশ্চর্য রকমের সুন্দর গল্প লিখেছেন এবং আমি যদি বলি ইতিহাসের গবেষক হিসেবে ইতিহাসেও তিনি এমন মৌলিক কাজ করেছেন যেটা আমরা করতে পারিনি মুদ্রা সংগ্রহ করেছিল এবং মুদ্রা বিষয়ক তার লেখাগুলি কিন্তু বেনারস নিউমিসমেটিক সোসাইটির মুখপত্রে বেরিয়েছে যেটা একটা বড় সম্মান তিনি হাফসি সুলতানদের মুদ্রা আবিষ্কার করে আমাদের বেঙ্গল সুলতানদের নবে একটা পরিবর্তন এনেছে এবং মন্দিরের উপর তিনি যে কাজটি করছিলেন এবং আমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কিন্তু কুড়ি বছরে তিনি এটা বিষয়ে আর পৌঁছলেন না কোনো কিছু করতে এবং উনি আমাকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি লেখক হিসেবে বেঁচে থাকতে চাই আমি সেটি ছাপাও হয়েছিল যদিও তিনি শিল্পী শিল্পচর্চায় করেছেন লিখেছেন কিন্তু তার অন্তিম ইচ্ছা যে আমি যেন লেখক হিসেবে বেঁচে থাকি হয়তো এই বৈপরীত্য অনেকের মধ্যে আছে যেমন শৈরশাসকের স্বাদ বলতেন যে আমি কবি হিসেবে বেঁচে থাকতে চাই কিন্তু আরেকটি কথা তিনি আমাকে বলেছিলেন যে মুর্তুজা বসির তার এপিটাফে এই বিষয়টি লেখা হতে পারে যে সে পাখি হতে চেয়েছিল তার ডানা ছিল না